শুক্রবার 26 এপ্রিল ছিল দেশের দ্বিতীয় দফা লোকসভা ভোট। বাংলায় দ্বিতীয় দফায় ছিল বালুরঘাটের ভোট। ভোটের দিন সকাল থেকেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদার একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনলেন। ভোটের দিন সাত সকালে বালুরঘাট, তপন, গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় পাওয়া যায় কিছু লিফলেট। লিফলেটে বিপ্লব মিত্র নিজেই জানাচ্ছেন যে আমাকে ভোট দেবেন না, আমি ভোটে দাঁড়াতে চাইনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে দাঁড়িয়েছি, এই সরকার শেষ হয়ে গিয়েছে, একদম নানা কথা। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের অভিযোগ, বিজেপি সর্বভারতীয় দল, তাদের এমন অবস্থা হলো যে এইভাবে বিরোধীদের বিরুদ্ধে নামতে হলো। কি বলছেন এই বিষয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, শুনবো এবার তার বক্তব্য, শুনুন। ভারতবর্ষের নিজেদের যারা সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবি করে, তাদের অবস্থা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় তারা বালুরঘাট লোকসভা কেন্দ্রে এতটাই অবস্থা খারাপ অবস্থার জায়গায় পৌঁছে গেছে যে ওদের এখন প্রার্থীর নামে বলতে হচ্ছে অপোজিট পার্টি, যে প্রার্থী বলছে আমাকে ভোট দিও না, তোমার হচ্ছে বিজেপিকে ভোট দাও। আমি বিবৃতি দিয়ে আমি বলছি যে আমি দাঁড়াতে আমি ইচ্ছুক ছিলাম না, জোর করে মমতা ব্যানার্জি আমাকে বারবার বলাতে লাস্টে বাধ্য হয়েছি দাঁড়াতে, এবং আমার সরকার দুর্নীতিকরণ পরায়ণ হয়ে গেছে, সেই জন্য আমি আপসেট একদম। সুতরাং এখানটায় হচ্ছে আপনারা বিজেপিকে ভোট দিন। পাশাপাশি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের অভিযোগ, ভোটের দিন অর্থাৎ শুক্রবার 26 এপ্রিল সকালে বালুরঘাটের পতিরাম এলাকায় তার ছবি ব্যবহার করে লিফলেট পড়েছে বিভিন্ন জায়গায়, তাতে লেখা আমাকে ভোট দেবেন না, এরকম নানা কথা। সুকান্ত মজুমদারের অভিযোগ, দুদিন আগে ফেক লিফলেট বিলি করেছে তৃণমূল, তাতে বিপ্লব মিত্র জয়ী হচ্ছেন এমন বলা হয়েছে। এবার শোনাবো আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, শুনবো। আমার ছবি নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস লিফলেট বিলি করেছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তারা ভোটে লড়াই নেই, জিততে পারছে না, সেটা মিথ্যের আশ্রয় নিয়েছে। এর আগে পেপারের একটা ফলস কাটিং তৈরি করেছিল, যদিও সমস্ত নির্বাচন পূর্বাভাস দেখিয়েছে যে এই সিট বিজেপি জিততে চলেছে, তারপরেও এরকম একটা পেপার কাটিং তৈরি করে বিভিন্ন পেপারের মধ্যে দেওয়া হয়েছিল। আমরা কমপ্লেন করেছি, আমরা এই লিফলেটের বিরুদ্ধেও আমরা কমপ্লেন করেছি। ভোটের দিন সোশ্যাল মিডিয়ায় চলল লিফলেট খেলা, এখন দেখার বিষয় এর প্রভাব কতটা পরে ভোট বাক্সে, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরও এক মাস। এবার আপনাদের শোনাবো আমাদের প্রতিনিধি মেদুল হোর কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো। বালুরঘাট লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে এবার রাজ্যের মধ্যে করছে, কালকে ছিল ভোট, 26 তারিখ ভোট। ভোটের দিন সকালেই দেখা গেল অন্য খেলা, না কি খেলা, রিফ্লেক্ট খেলা। বালুরঘাট, পতিরাম বিভিন্ন জায়গায় দেখা গেল সুকান্ত মজুমদারের এগেনস্টে রিফ্লেক্ট, বিপ্লব মিত্রের এগেনস্টে রিফ্লেক্ট। কি বলা হয়েছে, বিপ্লব মিত্রের অভিযোগ বলা হয়েছে রিফ্লেটে নাকি বিপ্লব মিত্র নিজেই দাবি করছেন যে তিনি ভোটে দাঁড়াতে চান না, এই গভর্নমেন্ট খারাপ হয়ে গেছে, গভর্নমেন্ট অসৎ হয়ে গেছে, এই নানান রকম কথা দিয়ে বিপ্লব মিত্র পাবলিককে জানাতে চাইছে আপনারা যদি মনে করেন আপনি ভোট দিতে পারেন বিজেপি। ঠিক তার উল্টো অভিযোগ, পাল্টা অভিযোগ সুকান্ত কি না, সুকান্ত মজুমদার হলো একই কথা যে আমার এখনো দুর্দিন আসেনি, আমার সম্বন্ধে ওই রকম একটা রিপ্লেট বাজারে দেখা যাচ্ছে, এই কাজ নাকি তৃণমূলের তরফ থেকে এর আগেও করা হয়েছে। সুকান্তের অভিযোগ এরকম আগেও করা হয়েছে, পেপার কাটিং, পেপারের মাঝখানে একটা ফেক ছবি দিয়ে দেওয়া হয়েছে, এই চলছে, তাকে দিনভর চললো এই রিফ্লেট খেলা। কি হয়, সারাদিন ধরে রিফ্লেট খেলা, সোশ্যাল মিডিয়াতে তার প্রচুর প্রচার হয়ে গেল। আলটিমেটলি এই যে রিফ্লেট খেলা কি ভোট বক্সে গেল না গেল না, তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে এখনো এক মাস। বিপ্লব মিত্রের অভিযোগ কথা বলেছেন বিপ্লব মিত্রের সঙ্গে, আমরা বিপ্লব মিত্রের অভিযোগ সর্বদলীয় ভারতীয় দল বিজেপির মতন দল সেই দলের এমন করুণ অবস্থা যে আমাকে আমার সম্বন্ধে এরকম রিফ্লেট দেওয়া হলো, হ্যাঁ কেউ কোনোদিন কি দেবে এরকম ঘটনা ঘটাবে, আমি আমি লিখছি আমার সম্বন্ধে আমার গভর্নমেন্ট খারাপ, এটা হতে পারে, এত নিচে নামতে পারে, বিপ্লব মিত্রের অভিযোগ।
অনেকক্ষণ ধরে তিনি অভিযোগ ব্যক্ত করেছেন। সুকান্ত মজুমদার কাছে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা সকলেই প্রশ্ন করেছেন, উনি তার যুক্তি এর আগেও এরকম ঘটনা ঘটেছে, পেপারের মধ্যে দেওয়া হয়েছে, আবার দেওয়া হলো। পুরো বিষয়টা নিয়ে কালকে সারাদিন চললো রিফ্লেট চর্চা, দেখা যাক সেটা ভোট বাক্সে কতটা প্রতিফলন হয়। শুক্রবার 26 এপ্রিল দেশের দ্বিতীয় দফার লোকসভা ভোট ছিল, বাংলায় দ্বিতীয় দফায় ভোট ছিল বালুরঘাটে। আর ভোটের দিন সকাল থেকেই বালুরঘাটে লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী বিপ্লব মিত্র আর সুকান্ত মজুমদার একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনলেন। ভোটের দিন সাত সকালে বালুরঘাট, তপন, গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় পাওয়া যায় কিছু লিফলেট। লিফলেটে বিপ্লব মিত্র নিজেকে জানাচ্ছেন যে আমাকে ভোট দেবেন না, আমি ভোটে দাঁড়াতে চাইনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে জানিয়েছি, এই সরকার শেষ হয়ে গিয়েছে, এরকম নানা কথা। এ নিয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, তিনি অভিযোগ করেছেন বিজেপি, সর্বভারতীয় দল, তাদের এমন অবস্থা হলো যে এইভাবে বিরোধীদের বিরুদ্ধে নামতে হলো। আসুন শোনাই কি বলছেন বিপ্লব মিত্র। ভারতবর্ষের নিজেদের যারা সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবি করে, তাদের অবস্থা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় তারা বালুরঘাট লোকসভা কেন্দ্রে এতটাই অবস্থা খারাপ অবস্থার জায়গায় পৌঁছে গেছে যে ওদের এখন প্রার্থীর নামে বলতে হচ্ছে অপোজিট পার্টি, যে প্রার্থী বলছে আমাকে ভোট দিও না, তোমার হচ্ছে বিজেপিকে ভোট দাও। আমি বিবৃতি দিয়ে আমি বলছি যে আমি দাঁড়াতে আমি ইচ্ছুক ছিলাম না, জোর করে মমতা ব্যানার্জি আমাকে বারবার বলাতে লাস্টে বাধ্য হয়েছি দাঁড়াতে, এবং আমার সরকার দুর্নীতিকরণ পরায়ণ হয়ে গেছে, সেই জন্য আমি আপসেট একদম। সুতরাং এখানটায় হচ্ছে আপনারা বিজেপিকে ভোট দিন। পাশাপাশি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের অভিযোগ, ভোটের দিন অর্থাৎ শুক্রবার 26 এপ্রিল সকালে বালুরঘাটের পতিরাম এলাকায় তার ছবি ব্যবহার করে লিফলেট পড়েছে বিভিন্ন জায়গায়, তাতে লেখা আমাকে ভোট দেবেন না, এরকম নানা কথা। সুকান্ত মজুমদারের অভিযোগ, দুদিন আগে ফেক লিফলেট বিডি করেছে তৃণমূল, তাতে বিপ্লব মিত্র জয়ী হচ্ছেন এমন বলা হয়েছে। আমার ছবি নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস লিফলেট বিলি করেছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তারা ভোটে লড়াইয়ে নেই, জিততে পারছে না, সেটা মিথ্যের আশ্রয় নিয়েছে। এর আগে পেপারের একটা ফলস কাটিং তৈরি করেছিল, যদিও সমস্ত নির্বাচন পূর্বাভাস দেখিয়েছে যে এই সিট বিজেপি জিততে চলেছে, তারপরেও এরকম একটা পেপার কাটিং তৈরি করে বিভিন্ন পেপারের মধ্যে দেওয়া হয়েছিল, আমরা কমপ্লেন করেছি, আমরা এই লিফলেটের বিরুদ্ধেও আমরা কমপ্লেন করেছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।